ওয়েলকাম টু আরগো একাডেমিক কেয়ার। আজকে তোমাদের টপিক হচ্ছে কোষ বিভাজন। এই টপিকের উপরে আমি নতুন লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর কোষ বিভাজন সম্পর্কে আজকে আলোচনা করব। তো এটা হচ্ছে জেএসসি দ্বিতীয় অধ্যায় জীবের বংশবৃদ্ধি, এই চ্যাপ্টারে পাওয়া যাবে এবং নবম দশম শ্রেণীর জন্য কোষ বিভাজনটা দরকার আছে, নবম দশম শ্রেণীতেও আছে। তাহলে এখন মূল কথা হচ্ছে কোষ বিভাজন কেন হয়, কোষ বিভাজন কাকে বলে, কোষ বিভাজনের ফলে কী হয়, কোষ কী, এইগুলো সম্পর্কে আগে জানতে হবে। কোষ বিভাজন হচ্ছে একটি মাত্র কোষ থেকে এক বা একাধিক কোষে পরিণত হওয়ার, তাই হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজনের উদ্দেশ্য হচ্ছে যে জীবের বংশগতি, বংশবৃদ্ধি, এগুলোর জন্যই কোষ বিভাজন। মানে কোষ বিভাজনের ফলে জীবের বংশবৃদ্ধি বা বংশগতি যেটা, সে ধারাটা অব্যাহত থাকে, এটাই হচ্ছে মূল কথা। তাহলে এখন আমাকে জানতে হবে কোষ কী বা কোষ কাকে বলে, ঠিক আছে? জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। কোষের সংজ্ঞা হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক, এটাকেই কোষ বলে। তার মানে কোষ জীবদেহের বা উদ্ভিদদেহের বা জীবদেহের অসংখ্য কাজ কোষের মাধ্যমে সংগঠিত। আমরা জানি মানবদেহে অসংখ্য কোষ আছে, কোষের সংখ্যার কোনো নির্দিষ্টতা নাই, অসংখ্য মানবদেহের কোষ আছে। এই কোষগুলো এক একটা মানবদেহে বা জীবদেহে এক একটা কাজ নিয়ন্ত্রণ করতেছে কোষ, ঠিক আছে? আর জীবদেহকে গঠন করতেছে, মানে জীবদেহের গঠন এবং কাজের এককটাই হচ্ছে মূলত কোষ। বেসিক্যালি কোষ তিন প্রকার, সেই তিন প্রকার কোষ হচ্ছে, একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিয়োসিস। অ্যামাইটোসিসে কী ধরনের কোষ বিভাজন হয়, কীভাবে হয়, মাইটোসিসে কীভাবে হয়, মিয়োসিসে কীভাবে হয়, এটা সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে দেখো, আমি আবার বলছি যে জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। কোষ বিভাজন হচ্ছে মানে জীবের বংশবৃদ্ধি অব্যাহত রাখাটাই হচ্ছে কোষ বিভাজনের মূল উদ্দেশ্য। কোষ বিভাজন একটা মাত্র কোষ থেকে একাধিক কোষে পরিণত হওয়া, উৎপন্ন করাটাই হচ্ছে, করাটাই কোষ বিভাজন বলে। তাহলে দেখো, অ্যামাইটোসিস কোষ বিভাজন, অ্যামাইটোসিস কোষ বিভাজন এক কোষে জীবের দেহ কোষে হয়। অর্থাৎ এক কোষে জীব কোনগুলা, ছত্রাক, অ্যামিবা, ইস্ট, ব্যাকটেরিয়া ইত্যাদি, এগুলো হচ্ছে এক কোষে জীব। অ্যামিবা, ইস্ট, ছত্রাক, ব্যাকটেরিয়া, মনে রাখতে হবে যে কোনগুলো এক কোষে জীব। ছত্রাক, অ্যামিবা, ইস্ট, ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে এক কোষে জীব। এইগুলো জীবের দেহকোষে, এইগুলোর দেহকোষে অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয়। অ্যামাইটোসিস কোষ বিভাজনে এই সমস্ত এক কোষে জীবের কোনো বংশবৃদ্ধি ঘটে না, বা মানে এর কোনো বৃদ্ধি ঘটে না, বা মানে দৈহিক কোনো বৃদ্ধি ঘটে না, শুধুমাত্র সংখ্যায় বৃদ্ধি হয়। অ্যামাইটোসিস কোষ বিভাজনে এইগুলোর দৈহিক কোনো বৃদ্ধি ঘটে না, শুধুমাত্র সংখ্যার বৃদ্ধি ঘটে। এখন অ্যামাইটোসিস কোষ বিভাজনে আমাকে খেয়াল রাখতে হবে এই যে এইটা হচ্ছে মাতৃকোষ, অর্থাৎ যে কোষটাকে আমি বিভাজন করব বা যে কোষটাকে বিভাজিত করব, সেই কোষটা হচ্ছে মাতৃকোষ। ইংলিশে এটাকে বলা হয় ডটার সেল, এটা হচ্ছে মাতৃকোষ। মানে যে কোষটাকে আমি বিভাজনের মাধ্যমে নতুন নতুন কোষ উৎপন্ন করব, সেই কোষটাকে বলা হয় কি, মাতৃকোষ। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজনের একদম জটিল কোনো প্রক্রিয়া নেই, সরাসরি একটিমাত্র কোষ থেকে প্রথমে এই কোষ মাঝ বরাবর সংকুচিত হবে, ডাম্বেল আকার ধারণ করবে, পরবর্তীতে মাঝ বরাবর আরোটি সংকুচিত হয়ে দুটো কোষে পরিণত হবে। তাহলে এইখানে অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজন হয়। একবার মাত্র বিভাজনের ফলে একটিমাত্র মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ, এটা একটা অপত্য কোষ, এটা হচ্ছে অপত্য কোষ। অর্থাৎ মাতৃকোষটাকে বিভাজনের ফলে নতুন যে দুটি কোষ উৎপন্ন হয়, ওই কোষটাকে বলা হয় অপত্য কোষ। মানে মাতৃকোষকে বিভাজনের ফলে নতুন যে কোষ উৎপন্ন করে, ওই কোষকেই বলা হয় অপত্য কোষ। অর্থাৎ মাতৃকোষের নিউক্লিয়াস সংখ্যা ছিল একটা, এবং মাতৃকোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের সংখ্যা সমান ছিল। একবার মাত্র বিভাজনের ফলে মাতৃকোষ থেকে অপত্য কোষে দুটো নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে বিভাজনের ফলে। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা এক কোষে জীবের দেহকোষে হয়। এক কোষে জীব কোনগুলো, অ্যামিবা, ইস্ট, ছত্রাক, ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে এক কোষে জীব। এদের দৈহিক বৃদ্ধি ঘটে না, শুধুমাত্র বংশ সংখ্যায় বৃদ্ধি ঘটে।
ঠিক আছে, অ্যামাটিসিস কোষ বিভাজনে। তাহলে অ্যামাটিসিস কোষ বিভাজনে মাতৃকোষটা প্রথমে মাঝ বরাবর সংকুচিত হয়, সংকুচিত হওয়ার ফলে ডাম্বেল আকার ধারণ করে, পরবর্তীতে সংকুচিত হতে হতে একটা সময়ে দুটি নিউক্লিয়াস আলাদা হয়ে যায়, আলাদা হয়ে দুটি নতুন কোষ সৃষ্টি করে, ওই দুটি কোষকে বলা হয় অপত্য কোষ বা মাতৃকোষ হচ্ছে মাদার সেল। মাতৃকোষটা হচ্ছে মাদার সেল, যে কোষটা সৃষ্টি হয়েছে অপত্য কোষ এইটাকে বলা হয় ডটার সেল। মিস্টেক। তাহলে দেখো, মাতৃকোষটাকে বলা হয় মাদার সেল, এই কোষটা বিভাজনের ফলে নতুন দুটি কোষ সৃষ্টি করছে, ওই দুটি কোষকে বলা হয় অপত্য কোষ, এটাকে বলা হয় ডটার সেল। মানে এই কোষটাকে আবার নতুন করে বিভাজনের ফলে আবার নতুন কোষ উৎপন্ন করা যাবে, এই জন্য এটা হচ্ছে মাদার সেল, এটা হচ্ছে ডটার সেল। এখন মূল কথা হচ্ছে যে এইটাকে, এই অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন? কারণ এটা মনে রাখতে হবে যে অ্যামাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষটা সরল প্রক্রিয়া, সহজভাবে বিভাজিত, এখানে জটিল কোনো প্রক্রিয়া কাজ করে না, সরাসরি বিভাজন হতেছে, ঠিক আছে? সরাসরি মাতৃকোষটা বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করতেছে, যার ফলে এই অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। এরকম প্রশ্ন কিন্তু সৃজনশীলে 6 নম্বরে প্রশ্নে আসতে পারে, অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন, ঠিক আছে? তখন এভাবে ব্যাখ্যা করতে হবে যে আমরা জানি অ্যামাইটোসিস কোষ বিভাজন এককোষী জীবের দেহকোষে হয়। অ্যামাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষটাকে বিভাজনের ফলে মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। ক্রোমোজোম এবং নিউক্লিয়াসে একবার বিভাজনের ফলে দুটি নিউক্লিয়াস এবং ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষের সৃষ্টি হয়, এবং এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা সরল প্রক্রিয়া, সহজভাবে সরাসরি সম্পন্ন হয়, ঠিক আছে? মাতৃকোষ থেকে সরাসরি দুটি অপত্য কোষের সৃষ্টি হয়, যার ফলে অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়, ঠিক আছে? এটা হচ্ছে অ্যামাইটোসিস। তাহলে অ্যামাইটোসিস, আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কীভাবে হয়, কেন হয়, কোনভাবে হয়, ঠিক আছে? প্রথমে মনে রাখতে হবে যে অ্যামাইটোসিস কোষ বিভাজন এককোষী জীবের দেহকোষে হয়। এককোষী জীব কোনগুলো? অ্যামিবা, ইস্ট, ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদি, ঠিক আছে? এগুলোর এবং অ্যামাইটোসিস কোষ বিভাজনের প্রক্রিয়াটা হচ্ছে কি, মাতৃকোষটাকে সরাসরি মাঝ বরাবর সংকুচিত হয়ে ডাম্বেল আকার ধারণ করে, পরবর্তীতে সংকুচিত হতে দুটি নতুন কোষ সৃষ্টি করবে, ওই দুটি কোষ হচ্ছে অপত্য কোষ। অর্থাৎ যে কোষটা বিভাজিত হয় সেই কোষটাকে বলা হয় মাতৃকোষ, এবং ওই কোষটা বিভাজনের ফলে নতুন যে কোষগুলো উৎপন্ন হয় সেই কোষটাকে বলা হয়, বা সেই কোষগুলোকে বলা হয় অপত্য কোষ বা ডটার সেল, এবং মাতৃকোষকে বলা হয় মাদার সেল, ঠিক আছে? আচ্ছা, এখন অ্যামাইটোসিস মানে কোষ বিভাজন প্রক্রিয়ার, কোষ বিভাজনের তিনটা প্রকারভেদের মধ্যে অ্যামাইটোসিসটা শেষ হয়ে গেল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনের বিশদ আলোচনা আছে। মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে উন্নত জীবের দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন হয়। মাইটোসিস কোষ বিভাজনের ফলে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি, তোমার কাণ্ড শাখা প্রশাখার বৃদ্ধি ইত্যাদি, এগুলো মাইটোসিস কোষ বিভাজনে হয়। এবং মাইটোসিস কোষ বিভাজন মূলত হয় কোথায়? মাইটোসিস কোষ বিভাজন হয় না হচ্ছে, প্রথমে মনে রাখতে হবে যে মাইটোসিস কোষ বিভাজন হয় না স্নায়ুকোষ, লোহিত রক্তকণিকার, যে লোহিত মানে নতুন লোহিত রক্তকণিকার কণিকায়, তারপরে স্নায়ুকোষে মাইটোসিস কোষ বিভাজনটা হয় না, ঠিক আছে? কাণ্ডের বর্ধিত অংশে মাইটোসিস কোষ বিভাজন হয়। মাইটোসিস কোষ বিভাজনের ফলে উন্নত জীবের দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন হয়, এবং তোমার কি হয় এখানে, উদ্ভিদের বংশবৃদ্ধি, দৈহিক বৃদ্ধি ইত্যাদি ঘটে থাকে। এখন মাইটোসিস কোষ বিভাজনের ফলে মাইটোসিস কোষ বিভাজন কীভাবে হয় দেখো, খেয়াল করো, আমি একটা কোষ আঁকি। সর্বপ্রথম কোষ সম্পর্কে একটু ধারণা দেয় আগে। মনে করো এটা একটা কোষ, কোষের কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? কোষের কেন্দ্রে, মনে করো এইটাই কোষের কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের ভিতরে থাকে যে অঙ্গগুলো সেগুলোকে বলা হয় নিউক্লিয় অঙ্গাণু। নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম, নিউক্লিওলাস, তারপরে তোমার নিউক্লিয়ার প্লাজম, ঠিক আছে?
এগুলো নিয়ে একটা নিউক্লিয়াস গঠিত। একটা কোষের কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াস সাইটোপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমোজোম, ঠিক আছে, নিউক্লিয়ার প্লাজম, এগুলো নিয়ে একটা নিউক্লিয়াস গঠিত। এখন আমার কথা হচ্ছে যে মাইটোসিস কোষ বিভাজন কীভাবে হয়, মাইটোসিস কোষ বিভাজনের ফলে কী হয় এটা দেখব। দেখো, মাইটোসিস কোষ বিভাজনে আমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ক্রোমোজোমকে এন দ্বারা পরিচিত করা হয়েছে, অর্থাৎ এন হচ্ছে এন সংখ্যক ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোমের যে প্রতীক সেটা এন। এই একটা মাত্র যদি ক্রোমোজোম থাকে তাহলে সেটা হচ্ছে এন, আর ক্রোমোজোম যদি দুইটা থাকে তাহলে সেটা হচ্ছে টু এন। অর্থাৎ এন সংখ্যক ক্রোমোজোম এটাকে বলা হয় হ্যাপ্লয়েড, আর টু এন সংখ্যক ক্রোমোজোম এটাকে বলা হয় ডিপ্লয়েড। মনে রাখতে হবে যে ক্রোমোজোম হচ্ছে এন, মানে ক্রোমোজোমকে এন দ্বারা সূচিত করা হয়েছে। যদি একটা মাত্র ক্রোমোজোম থাকে তাহলে সেটা হবে এন, ওইটাকে বলা হয় হ্যাপ্লয়েড, এবং দুইটা এন থাকলে, মানে ক্রোমোজোম যদি দুইটা থাকে তাহলে সেটা হচ্ছে টু এন, এবং টু এন সংখ্যক ক্রোমোজোমকে বলা হয় ডিপ্লয়েড। তাহলে এন সংখ্যক ক্রোমোজোম হচ্ছে হ্যাপ্লয়েড, টু এন সংখ্যক ক্রোমোজোম হচ্ছে ডিপ্লয়েড। এখন দেখো, আমি এইভাবে যদি লিখি, একটা কোষ আঁকি মনে করো এরকম ভাবে, এটা হচ্ছে টু এন, এটা হচ্ছে টু এন, এটা টু এন। এখন ক্রোমোজোম, অর্থাৎ একটা জিনিস খেয়াল করো, মাইটোসিস কোষ বিভাজনকে ইকুয়েশনাল কোষ বিভাজন বা সমীকরণের কোষ বিভাজন বলা হয়। মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণের কোষ বিভাজন এই জন্য বলা হয় যে মাতৃকোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম সংখ্যা, মানে মাতৃকোষের কোষটা বিভাজনের ফলে নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের সংখ্যা উৎপন্ন দুটি অপত্য কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। শুধু সমানই থাকে না, সমগুণ বৈশিষ্ট্য, সমগুণ সম্পন্ন, সমান বৈশিষ্ট্য সম্পন্ন, দৈর্ঘ্য প্রস্থ সব দিক থেকে সমান, ঠিক আছে, মানে সমান গুণ, সমান বৈশিষ্ট্য, সব কিছু সমান থাকার কারণে, মানে মাতৃকোষের যে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, যার ফলে মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। সেটা কীভাবে দেখো, এখন মাইটোসিস কোষ বিভাজনের টু এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট যে নিউক্লিয়াস আছে সেইখানে নিউক্লিয়াস একবার মাত্র বিভাজনের ফলে দুটি অপত্য কোষের সৃষ্টি করবে, একবার মাত্র বিভাজনের ফলে, এবং সেই দুটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান। এই অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা এই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান, কারণ আমি এখানে লিখছি টু এন। দেখো, এই মাতৃকোষ, এটা হচ্ছে মাতৃকোষ, এই মাতৃকোষটা বিভাজনের ফলে দুটি নতুন অপত্য কোষের সৃষ্টি করছে, এটা অপত্য কোষ, এটা একটা অপত্য কোষ। তাহলে এই কোষের ক্রোমোজোম সংখ্যা ছিল টু এন, এই কোষটা বিভাজনের ফলে দুটি সমগুণ সম্পন্ন, সমান বৈশিষ্ট্য সম্পন্ন দুটি ক্রোমোজোম সৃষ্টি হয়েছে, নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে, একটা হচ্ছে এটাও টু এন, এটাও টু এন। তাহলে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার সমান, এই জন্যই মাইটোসিসকে কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণে কোষ বিভাজন বলা হয়। এই ধরনের প্রশ্নই আসবে যে মাইটোসিসকে সমীকরণে কোষ বিভাজন বলা হয় কেন। আমাদের মাইটোসিস কোষ বিভাজন উন্নত জীবের দেহকোষ হয়ে থাকে, উদ্ভিদের বংশবৃদ্ধি, দৈহিক বৃদ্ধির জন্য বা উদ্ভিদের উন্নত জীবের দেহকোষে মাইটোসিস কোষ বিভাজনটা সম্পন্ন হয়। এই কোষ বিভাজনে মাতৃকোষটা বিভাজনের ফলে, একবার বিভাজনের ফলে নতুন দুটি অপত্য কোষের সৃষ্টি করে, এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং নিউক্লিয়াসের সংখ্যা, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা এবং নিউক্লিয়াসের সংখ্যা সমান থাকে, এবং উভয়ের সমগুণ সম্পন্ন, সম সব কিছু সমান সংখ্যক বৈশিষ্ট্য সম্পন্ন নিয়ে দুটি অপত্য মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি করে, এই জন্যই মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। এখন মাইটোসিসের আরেকটা মোড় আছে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে, এবং মিওসিসকে বলা হয়, এখন মিওসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজনটা হয় মানবদেহের জনন কোষে, ঠিক আছে, মিওসিস কোষ বিভাজনটা হয় জনন কোষে, এইখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ থাকে, অর্থাৎ অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক, এই জন্য মিওসিসকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। এটা কীভাবে আমি দেখাই, দেখো, মনে করো মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ছিল টু এন সংখ্যক, এটা হচ্ছে মাতৃকোষ, এইখান থেকে একটা এন, এখান থেকে একটা এন, এইটা আবার দুটা বিভাজন অপত্য কোষটাকে আবার বিভাজিত করছে, করে নতুন
নতুন কোষের সৃষ্টি করছে। তাহলে এখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ছিল 2n, আর এখানে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা এক একটার ক্রোমোজোম সংখ্যা একটা একটা করে এসে গেছে, ঠিক আছে? যার ফলে এখানে মাতৃকোষের ক্রোমোজোম থেকে অপত্য কোষের ক্রোমোজোম হ্রাস পাইছে, অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ, ঠিক আছে? এই জন্যই মিওসিসকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। তাহলে মাইটোসিস, মাইটোসিসকে সমীকরণী কোষ বিভাজন বলা হয়, মিওসিসকে হ্রাসমূলক কোষ বিভাজন। মাইটোসিসের আরও কিছু আলোচনা আছে, সেটা শেষ করে তারপরে মিওসিসে বিস্তারিত আলোচনা করা যাবে। মাইটোসিস কোষ বিভাজন দুটি পর্যায়ে সম্পন্ন হয়, আমাকে খেয়াল রাখতে হবে। এখন মাইটোসিসে আবার ফিরে আসি। মাইটোসিস মাইটোসিস দুটি পর্যায়ে, মাইটোসিস কোষ বিভাজনটা দুটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথমে সাইটোপ্লাজমে বিভাজন হয়, এই সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। তারপরে নিউক্লিয়াসে বিভাজন হয়, নিউক্লিয়াসের বিভাজনটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। তাহলে মনে রাখতে হবে, এবং এই ক্যারিওকাইনেসিস হচ্ছে মূলত নিউক্লিয়াসের বিভাজন। এই ক্যারিওকাইনেসিসটা ক্যারিওকাইনেসিস এইটা পাঁচটা ধাপে সম্পন্ন হয়। এই পাঁচটা ধাপের নাম হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে আমি প্রথমে বললাম যে মাইটোসিস কোষ বিভাজনটা দুটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। আর নিউক্লিয়াসের বিভাজন হয় পরবর্তী ধাপে, সেই নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। এখন কথা হচ্ছে যে এই দুটা পর্যায় সম্পন্ন হওয়ার পূর্বে কোষের প্রস্তুতিমূলক কিছু কাজ থাকে বা একটা অবস্থায় থাকে, সেই অবস্থাটাকে বলা হয় ইন্টারফেস, ইন্টারফেস অবস্থা বা দশা থাকে, ওই দশাকে বলা হয় ইন্টারফেস দশা। বইয়ে মানে পরীক্ষায় ক নম্বর সৃজনশীলে ক নম্বর প্রশ্ন আসে ইন্টারফেস দশা কি, বইয়ে সঠিক কোনো সংজ্ঞা লেখা থাকে না, যার ফলে আমাকে কি করতে হবে, ওই ইন্টারফেস দশাতে সংজ্ঞা সেটা আমাকে জানতে হবে। সেটা কি, যে প্রথমে ওই মাইটোসিস কোষ বিভাজনের যে দুটি পর্যায়, একটা হচ্ছে সাইটোকাইনেসিস, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, এই দুটো পর্যায় সম্পন্ন হওয়ার পূর্বে পূর্বের অবস্থায় প্রস্তুতিমূলক, কোষের প্রস্তুতিমূলক কিছু কাজ থাকে, একটা প্রস্তুতি থাকে, সেটাকে বলা হয় ইন্টারফেস দশা। এখন কথা হচ্ছে যে ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজম কোনগুলো দেখো, এখন আমাকে শিখতে হবে সাইটোপ্লাজম। একটা কোষ, কোষের নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারপাশে থাকে হচ্ছে সাইটোপ্লাজম, এই যে এরকম ডট 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 সরণে ছিলেন অবস্থায় সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের প্রকারভেদ আছে, অর্থাৎ সাইটোপ্লাজমের অঙ্গাণু যেগুলো সেগুলো হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের অঙ্গাণু হচ্ছে সাতটি, সেগুলো কি মানে এইগুলো হচ্ছে মূলত সেই সাতটি, সেগুলো হচ্ছে কি রাইবোজোম, লাইসোসোম, গলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? এইগুলো এই কয়েকটা নামই দেখলাম, এইগুলি হচ্ছে সাইটোপ্লাজমের অঙ্গাণু। কি রাইবোজোম, লাইসোসোম, গলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো হচ্ছে সাইটোপ্লাজমের অঙ্গাণু। এই অঙ্গাণুগুলো, সাইটোপ্লাজমগুলো নিউক্লিয়াসের চারপাশে বিক্ষিপ্ত সরণশীলন অবস্থায় থাকে, ঠিক আছে? এই সাইটোপ্লাজমের যে বিভাজন সেটা প্রথমে সম্পন্ন হয় মাইটোসিস কোষ বিভাজনে। এখন এই যে এখানে এই বিস্তারিত আলোচনা নবম শ্রেণীতে, অষ্টম শ্রেণীতে এই সাইটোপ্লাজম অঙ্গাণুর বিস্তারিত আলোচনা দেয়া নাই, নবম শ্রেণীতে উঠলে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিক, গলজি বস্তু, রাইবোজোম, লাইসোসোম, এগুলো কোষে কি কি ধরনের ভূমিকা পালন করে বা এগুলো কোষের জন্য কি কি কাজ করে থাকে সেগুলো তোমরা পরবর্তীতে ক্লাসে উঠলে জানতে পারবা। এখন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখছে অষ্টম শ্রেণীর যে সিলেবাস। এখন খেয়াল করো, মানে প্রথমে এই সাইটোপ্লাজমের বিভাজন হবে, এটাকে বলা হয় সাইটোকাইনেসিস। পরবর্তীতে এই যে মাঝখানে যে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, পরবর্তীতে এই যে নিউক্লিয়াসের বিভাজন হবে, এই নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় হচ্ছে ক্যারিওকাইনেসিস। এখন ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন পাঁচটি ধাপে সম্পন্ন হয়। ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, আমরা জানি কি যে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কি ক্যারিওকাইনেসিস। তাহলে ক্যারিওকাইনেসিসের পাঁচটি ধাপ আছে, অর্থাৎ নিউক্লিয়াস বিভাজনের পাঁচটি ধাপ আছে, সেই ধাপগুলো একটা হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ,
অ্যানাফেজ, টেলোফেজ। এই ধাপগুলো পর্যায়ক্রমে একটা থেকে একটা এই প্রোফেজ থেকে টেলোফেজ পর্যন্ত এই পাঁচটা ধাপের সম্পূর্ণ মানে নিউক্লিয়াসের বিভাজনটা শেষ হয়ে যায়। ঠিক আছে, তো একদিনে এত আলোচনা কখনোই বোঝার মতো অবস্থায় থাকে না। তো পরবর্তী ক্লাসে তোমাদের এই প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ পাঁচটা ধাপ নিয়ে চিত্র সহকারে তোমাদের সামনে উপস্থাপন করবো পরবর্তী ক্লাসে। এই পাঁচটা ধাপ সম্পর্কে তোমাদের মানে ক্যারিওকাইনেসিসের এই পাঁচটা ধাপ তোমাদের পরবর্তী ক্লাসে আমি আলোচনা করবো। আজকের মতো ক্লাসটা এখানে অ্যামাইলোসিস কোষ বিভাজন আমি একটাবার সামারাইজ করি ক্লাসটা সম্পূর্ণ। ফার্স্ট ক্লাস আমরা জানি জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। কোষ বিভাজন হয় মূলত উদ্ভিদের বংশবৃদ্ধি বংশগতির যে ধারা সেটা অব্যাহত রাখার জন্য আমাকে আমাদের কোষ বিভাজনটা হয়। কোষ বিভাজনের জন্য হয় কোষ বিভাজন তিন প্রকার। কোষ বিভাজন আমরা জানি একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। অর্থাৎ কোষ বিভাজন তিন প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজন মূলত এককোষী জীবের দেহকোষে হয়। এককোষী জীব কোনগুলো? অ্যামিবা, ইস্ট, সফটট্যাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো ব্যাকটেরিয়া সরি, এগুলোতে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। তাহলে এগুলো হচ্ছে এককোষী জীব। অ্যামাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষকে সরাসরি মাছ বরাবর সংকুচিত করে মানে একদম মাতৃকোষ থেকে সরাসরি দুটি অপত্য কোষের সৃষ্টি করে। নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার মাত্র বিভাজনের ফলে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি করে যার ফলে সরাসরি বিভাজনের ফলে অপত্য কোষ সৃষ্টি হয় বা নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের বিভাজন হয়। এই জন্য এটাকে বলা হয় অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে যে কোষটাকে আমরা বিভাজিত করি সেই কোষটাকে বলা হয় মাতৃকোষ, এবং মাতৃকোষ বিভাজনের ফলে নতুন যে দুটি কোষ উৎপন্ন হয় সেই কোষগুলোকে বলা হয় অপত্য কোষ। এখন অ্যামাইটোসিস শেষ, এবার মাইটোসিস। আমরা জানি মাইটোসিস কোষ বিভাজন উন্নত জীবের দেহকোষে ঘটে থাকে। উদ্ভিদের বংশবৃদ্ধি, দৈহিক বৃদ্ধি এগুলোর জন্য মাইটোসিস কোষ বিভাজনটা মূলত হয়ে থাকে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনকে ইকুয়েশনাল বা সমীকরণী কোষ বিভাজন বলা হয়। কেন বলা হয়? কারণ আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। অর্থাৎ মাতৃকোষে নিউক্লিয়াস একবার মাত্র বিভাজনের ফলে যে দুটি নতুন অপত্য কোষের সৃষ্টি করে তার নিউক্লিয়াস এবং ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। এই জন্য আমরা মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। এবং অপর পর্যায়ে মিয়োসিসকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। মিয়োসিসকে নিয়ে আমি সব বিস্তারিত আলোচনা করিনি কারণ মাইটোসিসের আরও বিশদ আলোচনা আছে। এটা শেষ করে তার পরবর্তীতে আমি মিয়োসিসকে তোমাদের সামনে তোমাদের সাথে নিয়ে আলোচনা করবো। এখন মাইটোসিসের মাইটোসিস কোষ বিভাজনটাই দুটি পর্যায়ে সম্পন্ন হয়। একটা হচ্ছে সাইটোপ্লাজম আর মানে সাইটোকাইনেসিস, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের যে পাঁচটা ধাপ আছে এই ধাপ সম্পর্কে আগামী ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হব। এই ক্যারিওকাইনেসিসের পাঁচটা ধাপ চিত্র সহকারে তোমাদের সামনে। আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ। আল্লাহ হাফেজ।